মানুষ মনে ওয়াও ও হ্যাঁ সেম এটাই ড্র করছে চলে আসছি এমারেল লেকে হ্যালো কি অবস্থা সবার সবাই কেমন আছেন শুরু করছি নতুন একটি ব্লগ সবাইকে ওয়েলকাম আওয়ার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি কানাডার ক্যালগারি শহর থেকে এখন আমি যেখানে আছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা এমারেল লেকে এই যে দেখতেই পাচ্ছেন এখানের পানির কালারটা এত সুন্দর মনে হয় যেন তাকায় থাকি সারাদিন মানে এত সুন্দর পানির কালার কিভাবে হয় এই জায়গায় না আসলে কেউ বুঝবে না আর ওয়েদারটাও অনেক সুন্দর আমরা যখন আসছিলাম তখন একটু একটু বৃষ্টি হচ্ছিল তবে এই মুহূর্তে আসার সাথে সাথে দেখি যে বৃষ্টি নাই রোদ উঠে গেছে যাক আলহামদুলিল্লাহ আর এই যে দেখেন মাউন্টেনের উপরে মেঘ ভেসে উঠেছে কি সুন্দর লাগছে নন স্টপ ফটো সেশন চলছে আসলে এমন প্লেসে আসলে ফটো না তুললে মিস ওয়াও একটা শান্তি শান্তি লাগে এই এমারেল লেকে আসলে অনেক সুন্দর প্লেসটা গোল্ডেন থেকে জ্যাসপারে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু আজকে যেহেতু অনেক লেট হয়ে গেছে তো ভাবলাম যে আশেপাশের গোল্ডেনের আশেপাশের জায়গাগুলো ঘুরি প্লাস হচ্ছে আমরা ওখান থেকে চলে আসলাম এমারেল লেকে এমারেল লেকে কেমন লাগলো ভাইয়াদের সবার আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে আসলে অসম এখানে পানিগুলি আসলে কালার একদম একদম কালারটা দেখতে পাচ্ছেন সিনারিটা তো অনেক সুন্দর পাহাড়ে আইস জমেছে অনেক সুন্দর অনেক সুন্দর চলে আসছি লেক হইছে আমার ফেভারিট ফেভারিট প্লেসে আর এখন সময় হচ্ছে অলমোস্ট রাতের 8টা আমি একটু ঘড়ির টাইমটা দেখাই আপনাদেরকে 7:45 দেখেন এখনো রোদের আলো সন্ধ্যা 7:45 কেউ বলবে না যে এই টাইমে এখন সন্ধ্যা এখনো বিকাল মনে হচ্ছে আমাদের এখানে আসলেই সন্ধ্যা হয় 10টার পরে অনেক সুন্দর আর এখানে আসলে মনটা ভালো হয়ে যায় একদম পিসফুল মনটা ভালো হয়ে যায় যতবার লেক লুইস দেখি কি বলবো মনে হয় যেন নতুন করে দেখি আমাদের কিন্তু সামার টাইম এবং উইন্টার টাইম দুইটা টাইমে কিন্তু লেক লুইসের সৌন্দর্য এক একবার এক এক রকম স্নোতে যেরকম সুন্দর আর এরকম এই যে যখন স্নো মেল্ট হয়ে যায় তখন সবাই বোটিং করে কায়াকিং করে অনেক এনজয় করে তবে প্রত্যেকটা সিজনে আমাদের আসা হয় আমরা খুবই এনজয় করি এখানে আর এবার এসেছি আসাদ ভাই এবং ফারহুন ভাবিকে দেখানোর জন্য লেক লুইস আল্লাহর সৌন্দর্যের শেষ নাই এগুলি দেখতে পাচ্ছি যারা নিজ চোখে দেখবে তারাই বিশ্বাস করবে আসলে এত সুন্দর কানাডা অনেক সুন্দর অনেক সুন্দর আমি এগুলি বাসায় বোঝাতে পারবো না ধন্যবাদ জানাই ফরহাদকে এবং উর্মিকে সাথে ধন্যবাদ জানাই আমাদের আওয়ার হিস্ট্রির মাধ্যমে আমাদের গল্পের মাধ্যমে আমি সবাইকে জানাই ধন্যবাদ আওয়ার স্টোরির মাধ্যমে যাতে আমাদের এই স্মৃতিগুলো আওয়ার স্টোরি হ্যাঁ 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 আওয়ার স্টোরির মাধ্যমে আমাদের স্মৃতিগুলি যেন মেমোরি করে রাখতে পারি দোয়া করবেন আওয়ার স্টোরি যেন আরো 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 উত্তর উত্তর সফলতা কামনা করে দোয়া করি থ্যাংক ইউ আসেন ছবি তুলি এবার চলো
Pizza, our favorite place. Mac. Yeah, it's a Mac.